এখন আমরা মডিফাইড রেকারেন্ট ব্যান্ডেজ, এটা হেড ইঞ্জুরিতে দেওয়া হয় কিভাবে সেটা দেখে নেব। ফার্স্টে আমাদের রোলার ব্যান্ডেজটাকে দুই দিক দিয়ে ফোল্ড করতে হবে এবং ফোরহেডে যেভাবে প্লেস করলাম সেভাবে প্লেস করার পর ব্যাকে গিয়ে আমরা এভাবে ক্রস ওভার করলাম। তারপরে রেকারেন্ট ব্যান্ডেজ আমরা যেভাবে করি সেইভাবে বেন্ড করলাম সামনের দিকে এবং পিছন দিকে, ঠিক এইভাবে আমাদেরকে আবার ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসতে হবে। এবং যখন নিয়ে আসব তখন একটা ব্যান্ডেজ আর একটা ব্যান্ডেজের উপর দিয়ে যাবে, যেমনভাবে এইটা পিছন দিক দিয়ে গেল সামনের দিক দিয়েও কিন্তু ঠিক একই রকমভাবে ঘুরবে, মানে ব্যান্ডেজটার ওপর দিক দিয়ে গেল একটা ব্যান্ডেজ। আর একটা রোল আমি ওপর দিক দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পিছনে যখন নিয়ে গেলাম আবার দেখুন ডান হাতের রোলার ব্যান্ডেজটাকে নিয়ে গিয়ে আমি এইটার ওপর দিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক এইভাবে। আবার পিছনটা আমি সামনের দিকে নিয়ে এলাম পিছন থেকে ডান হাতেরটা, আর বাঁ হাতেরটা ডান হাতের ব্যান্ডেজের ওপর দিয়ে নিয়ে গিয়ে রোল ফোল্ড করছি, ঠিক এইভাবে আমি ততক্ষণ করব যতক্ষণ না পুরো হেডটা আমার কভার হয়। ফাইনালি টোটাল হেডটা যখন আমার কভার আপ হয়ে যাবে তখন আমি রাইট হ্যান্ড সাইডে আমার যে রোলার ব্যান্ডেজটা থাকবে সেটাকে আমি দুটো সার্কুলার টার্ন দিয়ে ব্যান্ডেজিংটা কমপ্লিট করব। এবং লাস্টে আমরা যেইভাবে 0.5 থেকে 1 ইঞ্চ মুড়ে দিয়ে তারপরে ক্লিপিং করে সেইভাবে করে নেব। আর পিছনের দিকে যে অংশটা পড়ে আছে আমাদের রোলার ব্যান্ডেজের যে পার্টটা যদি এক্সেস হয়ে যায় তাহলে সেটাও কিন্তু আমাদের একই রকমভাবে 0.5 থেকে 1 ইঞ্চ মুড়ে তারপরে ক্লিপিং করে নিতে হবে। এইভাবে আমরা মডিফাইড রেকারেন্ট ব্যান্ডেজ হেড ইঞ্জুরির জন্য করব।